Hi guys, Assalamualaikum. This is Shahana from Bhooklagse and welcome back to another brand new video. So, viewers, দেখতে পাচ্ছেন আমি অনেক তাড়াহুড়া করে যাচ্ছি তো আমি হচ্ছে বাজারে যাচ্ছি ছোট মাছ কেনার জন্য আজকে আমি নোয়াখালীর বিখ্যাত একটি খাবার মরিচ খোলা রান্না করব এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার পাশের হচ্ছে এলাকাটা সেখানে হচ্ছে মানে বাজার ছাড়াই মাছ নিয়ে বসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেলাপিয়া ট্যাংরা তারপর হচ্ছে পাঙ্গাস মাছ অনেক মাছই আছে কিন্তু কোনো ছোট মাছ নিয়ে বিক্রি করে ওনারা বসেননি এখন আমি মানে আমার যে বড় বাজারটি আছে মাছের সেখানে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মাছ এখানে যে ছোট মাছটি দেখতে পাচ্ছেন আপনারা মলা মাছ এটি হচ্ছে 140 টাকা পোয়া ছিল সেদিন হচ্ছে শুক্রবার ছিল দেখে মাছের দাম অনেক বেশি চিংড়ি মাছটার পোয়া ছিল 140 টাকা তো তার জন্য আমি হচ্ছে সব অল্প অল্প করে নিয়ে আসছি এবং দেখতে পাচ্ছেন আমি মরিচ নিচ্ছি বেশি করে কারণ যেহেতু মরিচ খোলা রান্না করব এখানে আমি মরিচ পেঁয়াজ জিরা আদা রসুন বাটা সব কিছু দিয়ে দিয়েছি এখন যে মাছটি রেখেছি টমেটো লবণ হলুদ রুই মাছ দিয়েছি এবং হচ্ছে মলা মাছ দিয়েছি সব একবার এখন আমি মেখে নেব এখন আমি আসলে কলা পাতা পাইনি তার জন্য আমি হচ্ছে লাউ পাতা নিয়ে আসছি এখানে আমি সরিষার তেল ছিল সেটা দিয়ে দিয়েছি কারণ মরিচ খোলা রান্না করতে গেলে অবশ্যই সরিষার তেল দিতে হবে এখানে কোনো সয়াবিন তেল দিলে এটা ভালো লাগবে না তো আপনারা আসলে খুব চেষ্টা করবেন যে আমি পরে আবার মরিচ দিয়ে দিচ্ছি কারণ প্রথমে যে মরিচ দিয়েছি সেটি কম হয়ে গেছে কারণ যেহেতু এটি মরিচ খোলা রান্না করবো তার জন্য এর মধ্যে একটু বেশি করে মরিচ দিয়ে দিতে হবে সবগুলো আমি একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নিব যেন তেল মশলা সব মাছের মধ্যে ঢুকে যায় এখানে আমি টমেটো ধনে পাতাও দিয়েছি আমি আপনাদেরকে বলেছি এখন আমি বড় বড় কয়েকটা লাউর পাতা নিব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি লাউ পাতাটি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি সবগুলি লাউ পাতা একটা ফ্রাই প্যান দিব ফ্রাই প্যানের উপরে তেল দিব তারপরে লাউ পাতাগুলো দিব তো এখানেটা দেখতে পাচ্ছেন যে আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এখন আমি তার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম তারপরে এখন আমি পাতাগুলো দিয়ে দিব পাতাগুলো খুব সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যেন মাছগুলি সব এখানে হয়ে যায় এখন আমি এর মধ্যে মাছ দিয়ে দিব মাছগুলি অবশ্যই পাতলা করে দিতে হবে বেশি ঘন করে দেওয়া যাবে না তাহলে মাছ সিদ্ধ হবে না কাঁচা কাঁচা থেকে যাবে তবে একটু পাতলা করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের মাছ এখানে দিতে পারেন আমি শুধু দু পদের মাছ দিয়েছি এখন আমি খুব ভালো করে এটি দিয়ে দিই আসলে আপনারা সুতা দিয়েও বাঁধতে পারেন আমি শাঁসলিক দিয়ে বাঁধবো তো আমার বাসায় কোনো ভালো সুতা ছিল না তার জন্য আমি শাঁসলিক আছে সেটা দিয়ে হচ্ছে খুব সুন্দর করে ফুটিয়ে ফুটিয়ে দিব তো আপনারা যারা রান্না করবেন তাদের পাশে যদিও কলা পাতা থাকে অবশ্যই চেষ্টা করবেন কলা পাতা দিয়ে করার কারণ এটি কলা পাতা করলে অনেক সুন্দর হয় কারণ লাউ পাতাটা গলে যায় কলা পাতা সহজে গলে না তো ভিউয়ার্স এভাবে আপনারা নোয়াখালীর বিখ্যাত খাবার যে মরিচ খোলাটি আছে সেটি খেয়ে দেখতে পারেন এটি অনেক টেস্ট এটি অনেক ভালো লাগে আমি প্রথমবারের মতো করছি এর আগে আমি কখনো করিনি তো দেখতে পাচ্ছেন আমি এটি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি বাকি যেটি আছে সেটি আমি অবশিষ্টভাবে আর একটা কড়াইতে দিয়ে দিব তো আমি দুটা দেখাচ্ছি না কারণ দুটো আমি সেমভাবে দিব এর জন্য তো দেখতে পাচ্ছেন ভিতরটা উতলিয়ে গেছে আমি একটু পরে এটি ঢাকনা উঠে উল্টিয়ে নিব তো আমি একটু উল্টিয়ে নিলাম তো ভিউয়ার্স আমি উল্টানোর সময় দেখাইনি কারণ হচ্ছে আমি একা বাসায় তো মোবাইলটা ধরতে হবে এর জন্য আমি আপনাদেরকে উল্টানোটা দেখাইনি আপনারা খুব সুন্দর করে এটি উঠিয়ে মানে উল্টিয়ে নেবেন দুটা খুন্তি একসাথে করে তো এখন আমি এটি কেটে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন লাউ পাতাটা খুব সুন্দর করে পুড়ে গেছে এবং মাছটাও খুব সুন্দর করে এসেছে তো আপনারা লাউ পাতাটি ফেলবেন না যদি লাউ পাতা দিয়ে রান্না করতে চান তাহলে লাউ পাতাটি ফেলবেন আর কলা পাতা হলে অবশ্যই ফেলে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলি মাছ টমেটো মরিচগুলো কত সুন্দর হয়েছে কালারটি কত সুন্দর এসছে তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন এবং আমার চ্যানেলটি আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন